আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে এবার প্রবাসীরা সহজেই পাবে চাকরি প্রবাসীদের তেইশটি বিষয়ে স্কিল ভেরিফিকেশন প্রদান করা হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে বর্তমানে প্রায় ২৬ লাখের মতো বাংলাদেশি প্রবাসীর বসবাস এসকল প্রবাসীদের মধ্যে বেশিরভাগই শ্রমিক হিসেবে কাজ করেন লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসলেও আমাদের বাংলাদেশি প্রবাসীরা বেশি একটা ভালো চাকরি খুঁজে পান না কাজের দক্ষতা না থাকার কারণে তবে এখন থেকে যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসবেন তারা যাতে খুব সহজেই চাকরি খুঁজে পান সেজন্য দারুণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশ বিএমইটি এর সাথে বাংলাদেশি কর্মীদের স্কিল ভেরিফিকেশন বিষয়ে এক চুক্তি স্বাক্ষর হয়েছে এর ফলে সৌদি আরবে যেতে ইচ্ছুক বাংলাদেশি দক্ষ আদাদক্ষ কর্মীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা যাচাই করে সনদ প্রদান করা হবে সনদটির মেয়াদ থাকবে পাঁচ বছর যে সনদ থাকার ফলে সৌদি আরবে সংশ্লিষ্ট বিষয়ে চাকরি পাওয়া সহজ হবে এবং বেতন বাতাদি এবং ওই বিষয়ে দক্ষতা অনুযায়ী কাজ পাওয়া যাবে এই সুনদের মাধ্যমে একবার সৌদি আরবে আসার পর আর কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তাকামল এ স্কিল ভেরিফিকেশনের কাজ বাংলাদেশে করা হবে যে সকল বিষয়ে এই স্কিল ভেরিফিকেশন প্রদান করা হবে তা হল প্লাম্বিং ইলেকট্রিশিয়ান মেকানিক ওয়াইল রিং কার্পেন্টার পেন্টার প্লাস্টার বিল্ডার সহ মোট মোটেইটি বিষয়ে এই স্কিল ভেরিফিকেশন প্রদান করা হবে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম এই চুক্তি স্বাক্ষরের বিষয়ে বলেন দীর্ঘ প্রচেষ্টার পর এই চুক্তি স্বাক্ষর হয়েছে আশা করি আগামী দিনে বাংলাদেশ থেকে দক্ষ আধা দক্ষ আরও কর্মীরা সনদ নিয়ে সৌদি আরবে আসবে যার ফলে সৌদি আরবে ভালো চাকরি পাওয়া সহজ হবে এবং সৌদি আরব থেকে আমাদের রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি ঢাকায় এই বিষয়ে চুক্তি স্বাক্ষরের সময় বিএমইটিএর এর মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম প্রবাসী কল্যাণ সচিব ডাক্তার আহমেদ মনিরুস সালেহীন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দুহাইলান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত ছিলেন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে